হাই, আসসালামু আলাইকুম। আবার চলে আসলাম আপনাদের সাথে একটা ব্লগ শেয়ার করার জন্য, যা আমাদের উইকেন্ড ব্লগ। তো দেখতে থাকেন আমাদের উইকেন্ড ব্লগটা আমাদের সাথে। আমি মিষ্টিটা একটু দেখি। আচ্ছা, মিষ্টি নিতে পারো। হ্যাঁ, মিষ্টিগুলি ভালো আছে। আমরা যাব ঘুরতে, এই জন্য কিছু নাস্তা কিনে নিলাম। এটা হয়েছে বাংলাদেশ হোটেল, আমাদের বাসার, আমাদের এলাকায়। এখন চলে যাব। আমরা যাচ্ছি রেড স্যান্ডে, রিয়াদের রেড স্যান্ড। এটা একটা ডুন, রেড স্যান্ড ডুন, এটা একটা ঘোরার ভালো প্লেস। যদিও এত এরকম রুক্ষ রাস্তার ভক্ত না আমি, ছোটবেলা থেকে না, যখন আমরা বাসে করে যেতাম লং রুটে, আমি কথা বলতাম না পাশের জনের সাথে, তো আমি সবসময় বাহিরে দেখতাম, বাহিরে দেখতে আমার খুব ভালো লাগে। তো সৌদিতে এসে এরকম রুক্ষ পাহাড় দেখে তখন প্রথমত মন খারাপ লাগতো। আমাদের দেশের মতন সবুজটা নেই, আর যে কোনো দেশে আমি ঘুরতে গিয়েছি চারিপাশে সবসময় সবুজই পেয়েছি। তো এই তো মিডল ইস্টে এসে, মানে সৌদিতে এসে চারিদিকে রুক্ষ পাহাড়। পরে অবশ্য এখন রুক্ষ পাহাড়ের ভক্ত হয়ে গেছি, কারণ কিছু কিছু রাস্তা আসলে খুবই সুন্দর। কিছু, এই যে এই রাস্তাটা, এটা রিয়াদ থেকে আমাদের এখান থেকে স্যান্ড ডুনে যেতে প্রায় 40-45 মিনিটের ড্রাইভ, এবং এই রাস্তাটা এত সুন্দর। কিছু কিছু রাস্তা আসলে সুন্দর থাকে, মানে এই পাহাড়গুলি দেখলে মানে মনে হয় যে কীরকম একটা, মানে এটা কিভাবে সম্ভব, এত সুন্দর রুক্ষতার ভিতরেও যে সুন্দর হয়, এটা এখানে না আসলে অবশ্য আমি জানতাম না। তো এই তো আমরা একসাথে ঘুরতে যাচ্ছি। ওই যে সামনের গাড়িটা আমাদের ফ্রেন্ড বকুল ভাই, ওনার গাড়ি। তো একসাথে গেলে আসল ভালো লাগে, সবাই মিলে একসাথে ঘুরতে গেলে, বিদেশে তো আমাদের ফ্যামিলি নেই, সবাই একসাথে ঘুরতে গেলে আমাদের ভালো লাগে। যাবো আমি দিকে গেলে।
guns of Red Sand. Ooh, we do. Red Sand guns. You have arrived. Red Sand. You have arrived. Oh, nice. Let's sit there. What the world am I going to do? কোনটায় বসবো? এটাতে বসি নাকি? ভালো আছে, এটা তো উঁচু প্ল্যাটফর্ম করা আছে। আসো আমরা এটাতে বসি, দেখি কেমন। ওইটাতে বসবো না এটাতে? না এটাতে, এটাতেই বসি। বাবা যাচ্ছে, তো প্ল্যান ছিল যে মানাকে উপরে রেখে আমাকে আবার নিয়ে যাবে। তো মানা বললো যে আমি একটা নিজে চালাবো, তো এই জন্য মানাকে পরে আবার একটা নিজে দেওয়া আছে। তো ওরা উপরে উঠে যাচ্ছে, উপরে উঠে ওখানে আমরা অবশ্য সবাই, আমাদের গ্রুপে যারা ছিল তারা ওখানে থেমে গেছে, মোটামুটি সবাই ওখানে থেমে, ওখানে থেকে ছবি ভালো আসে, তো সবাই ওখানে ছবি তোলার জন্য যাচ্ছে। আর আমাদের এখানে তো দুবাইয়ের মতন ওভাবে সাফারি হয় না, তো এই জন্য আমরা সাধারণত এভাবে আমরা নিজেরা এখানে এই হোন্ডা ভাড়া পাওয়া যায়, এখানে থেকে এখানে আমরা এভাবে ঘুরি। ওখানে আমাদের এখানে তো দুবার মতো প্যাকেজ নেই। আর এখানে কিন্তু টু হুইলার গাড়ি চলে না, বালুতে কিন্তু টু হুইলার গাড়ি আটকে যায়, ফোর হুইলার গাড়িগুলি এখানে চলে। যাদের ফোর হুইলার আছে তারা এখানে ফোর হুইলার চালাচ্ছে, যা যা মানহাকে উপরে রেখে আমাকে আবার নিতে আসছে, তো আমাকে নিয়ে যাবে। তো পরে আবার মানহাকে আবার একটা আলাদা করে গাড়ি ভাড়া করে দেওয়া হয়েছে, তো আমাকে উপরে নিয়ে যাচ্ছে, সবাই উপরে ছবি টবি তুলছে, তো সেজন্য আমিও উপরে চলে যাচ্ছি। আমার আবার একটু ভয় লাগে, কারণ আমি গতবার যখন গিয়েছিলাম আমি একজনকে দেখেছি এটা উল্টিয়ে পড়ে গেছে, এই জন্য এরপর থেকে আমার ভয় লাগে। আমি গতবার আমি নিজে একা চালিয়েছিলাম, কিন্তু এইবার আমার ওইটা অ্যাক্সিডেন্টটা দেখার পর থেকে আমার ভয় লাগে, এই জন্য আমি আর একা যাই না। তো আর এখানে যে টু হুইলার গাড়ি আটকে যায়, এটার একটা শর্টস আছে আমার চ্যানেলে, আপনারা দেখে নিতে পারেন। সাধারণত আটকে গেলে সবাই হেল্প করে, টেনে তুলে দেয়। আর এই যে মানাকে আবার আর একটা গাড়ি দেওয়া হয়েছে যে এটাও চালাবে, ওর শখ করছিল। আর এ তো উপর থেকে রেড, একদম লাল বালু, এখানে কতটুকু বোঝা যাচ্ছে আমি জানি না, একদমই লাল বালু, এই জন্য রেড স্যান্ড ডুন বলে।
তো এই জন্য এই যে এখানে উপরে থেকে ছবি ভালো আসে, সবাই এখান থেকে আমরা ছবি তুলছি। আর এখন অফিসার ছিল, আর এই তো মামা বাবা তো মামাকে একা ছাড়বে না, এই জন্য ও সাথে যাচ্ছে। কি ছবি আমাদের সব ড্রাইভিং ট্রাইভিং শেষ, এখন সন্ধ্যা। হ্যাঁ, আমরা এখন যাবো, এখানে ফোর হুইলার ছাড়া গাড়ি মরুভূমিতে নেওয়াই যাবে না, চাকা আটকা যাবে আমাদের টু হুইলার। আমরা সবার জন্য ওয়েট করতেছি, সবাই আসলে রওনা দিয়ে দিব। সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যার পর আসলে তেমন কোনো অ্যাক্টিভিটিস নাই কারণ অন্ধকার। তো ও ওর বাবার গাড়ি ছাড়া আমাদের গাড়িতে বসবে না, এজন্য ওর বাবার গাড়িতে ওকে উঠায় বসা দেওয়া হয়েছে। এই যে সন্ধ্যাবেলা, তো আমরা এরপরে এখান থেকে আবার চলে যাব একটা ফার্মে। আমাদের একটা পরিচিত বাংলাদেশি ভাইয়ের, ওনার একটা মুরগি, তারপরে হাঁস ছাগল, এর একটা বিশাল একটা ফার্ম আছে। তো ওখানে যাব কারণ এখানে এখান থেকে তো কাছে। কত হাঁস, এই সাইডে মুরগি। তো এই ফার্মটা একটা তো বাংলাদেশি ভাইয়ের, তো এটা কিন্তু আমাদের বাসা থেকে প্রায় 120 কিলো দূরে। তো আমরা যেহেতু স্যান্ডুনে গিয়েছি, ওখান থেকে আবার এটা 15-20 মিনিটের ড্রাইভে, তো ভাবলাম যে যাই ওখান থেকে কিছু দেশি মুরগি হাঁস আমরা নিয়ে আসি। তো সেজন্য আমরা তিনটা ফ্যামিলি ছিলাম, প্রথমে এসে আমরা ঘুরে ঘুরে চয়েস করে নিচ্ছিলাম। তো এখানে তিনজন বাঙালি কাজ করেন, তো ওনারা দুজন এসে আমাদের সাথে আমরা চয়েস করে দিচ্ছিলাম, ওনারা এগুলো কালেক্ট করে নিচ্ছিল। তো ওই সাইডে হাঁস ছিল আর এখানে মুরগি। মুরগিগুলি দেশি মুরগির মতো, আমাদের দেশে যেমন দেশি মুরগি যেমন হয় ঠিক সেরকমই। আর এই সাইডে পাখি ছিল, পাখি পালার জন্য কেউ কিনে নিয়ে যেতে পারে, বড় পাখিও ছিল, বিভিন্ন টাইপের পাখি ছিল, ছোট বাচ্চা পাখিও ছিল। তা আমরা আসলে মুরগি মুরগি হাঁস এগুলা চয়েস করে দিচ্ছিলাম, আর আমি এই সাইডে একটু এসেছি পাখিগুলি দেখতে। তো এই তো তো কবুতর সুন্দরই তো আছে সাইজ, কত করে জোড়া জোড়া দিচ্ছে? তাইলে আপনি আমাকে আমাদের সব চয়েস করে দিলাম, ওনারা এখন নিয়ে এগুলা আমাদেরকে পরিষ্কার করে দিবে। এই ফাঁকে যে আমরা মুরগিও নিয়ে নিলাম, এটা ফ্যামিলি তো বেশ অনেকগুলি আমরা নিয়েছিলাম। তো এই ফাঁকে ওনারা যতক্ষণ এগুলি পরিষ্কার করবে ততক্ষণে ওখানে আবার একটা সুন্দর জার ফার্ম, তার সে একটা সুন্দর বাসাও করেছে এক সাইডে। তো আমরা ওইখানকার উঠানেই বসে একটু নাস্তা করে নিব, আমরা নাস্তা কিনে নিয়ে এসেছিলাম। তো তো এখানে আমরা বসে এখানে আমরা নাস্তা করে নিব, সেই ফাঁকে ওনারা ওগুলি পরিষ্কার করে একদম সুন্দর করে কার্টুনে ভরে দিয়েছিল আমাদেরকে। এর আগে আমরা এখানে আরও গিয়েছি, তো এই তো আমরা এখন একটু সবাই মিলে বসে নাস্তা খেয়ে গল্পগুজব করে নিলাম, সবাই মিলে বসে একটু রিল্যাক্স করলাম যেহেতু স্যান্ডুনে অনেক দৌড়াদৌড়ি হয়েছে। তো আমরা ফার্ম থেকে কিছু জিনিস নিয়ে আসছি। কি কি আনলাম? আচ্ছা, প্রথমত ডিম আনলাম, দেশি মুরগি। হ্যাঁ, দেশি মুরগির ডিম। আচ্ছা, দেশি বলতে কি বোঝায়? সৌদি দেশি ফার্মের মুরগি না, লাল মুরগি যেটা অনেক ছোট। মুরগির ডিম,
তো আমরা একটু বেশি করে আনছি, আমাদের একটা ফ্রেন্ড ওনাকেও দিব। আর এখানে কি কি আনলাম? অনেকদিন পর দেশি মুরগির ডিম দেখতাম, অনেকগুলো ছোট ছোট লাগতেছে, ফার্মে জিনিসটা অভ্যাস তো। ইয়া আমাদের বেরি সমো। আচ্ছা এটা এই কি হবে? তো এটা হচ্ছে হাঁসের মাংস, দুটো হাঁস নেছি। ইয়া হাঁস ছুলে দিতে ভালো করে। হুম, হাঁস বেশ ভালো করে ছুলে দিতে। হ্যাঁ, পশম নাই মোটামুটি। হুম, আর গলায়টা কিছু আছে বলে আমরা অল্প দিতে। আর কি আছে দেখো? ওটাই লাগবে আমার কাছে। এটার মধ্যে এটার উপরে রেখে দাও, রাখুন পর আমি কিছু আনি। দুটা হাঁস, কবুতর, এটা কবুতর। কবুতর কয়টা পয়সা থাকে? কবুতরের বাচ্চা বেশি ছিল না, বিক্রি হয়ে গেছে ছোটরা। হ্যাঁ না, বললো যেগুলো ছোট ওগুলো আছে। বারো করে ছিল, চারটা পাচ্ছি আমি, তিনজনের হাত পেরিয়ে যাচ্ছি ছোটো ছোটো আর কি। কবুতর দেখি, কবুতর কতটুক কি অবশ্যই তো একদম পিচ্ছি দেখি। হ্যাঁ একদম ছোট। এগুলো যেরকম থাকে খুবই ভালো। তুমি বলো সিদ্ধ হয়েছে ঝামেলা করে বস, সবগুলো মোরগ, দেশি মোরগ খুবই নাই। এক কেজি কাছাকাছি বেশি হবে, খুবই নাই, একদম ফ্রেশ, নিজেরা দেখে নিছি। আমাদের হয়ে যাবে।